লাল পতাকা, কাস্তে হাতুড়ি, তারা আর ব্যারাকপুর। ১৯৮৯ থেকে ২০০৯ পর্যন্ত এই শব্দগুলি ঘোরাফেরা করত একসঙ্গে, কিন্তু রাজ্যে পরিবর্তনের আগেই পরিবর্তন এসে যায় উত্তর চব্বিশ পরগনার এই শিল্পাঞ্চলে। ২০০৯ সালে পাঁচবারের সিপিএম সাংসদ তড়িৎ বরণ তোপদারকে হারিয়ে এই লোকসভা কেন্দ্রে ঘাসফুল ফোটান দীনেশ ত্রিবেদী। ২০১৪ লোকসভা ভোটে ব্যারাকপুরের দ্বিতীয় স্থানে ছিল সিপিএম, কিন্তু চলতি বছরের লোকসভা ভোটের মুখে ভাটপাড়া তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ বিজেপিতে যোগ দিতেই বদলে গিয়েছে ব্যারাকপুরের রাজনৈতিক ছবি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, অর্জুন সিংহকে বিজেপি প্রার্থী করার পরই লড়াই কার্যত ঘাসফুল এবং পদ্মফুলের। এই পরিস্থিতিতে দুর্গ পুনর্দখল করতে রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে সিপিএম। মাথার উপরে চড়া রোদ, তার মধ্যে প্রচার, রীতিমতন চ্যালেঞ্জ, কতটা কঠিন মনে হচ্ছে? সব লড়াই কঠিন, কিন্তু যেভাবে মানুষের সাড়া আপনিও দেখছেন, তাতে এই মানুষ আমাকে অক্সিজেন যোগাচ্ছে। দশ বছর ব্যারাকপুরের মানুষ দীনেশ ত্রিবেদীকে দেখেনি, ফুলগুলো পাল্টাচ্ছে, মুখগুলো কিন্তু এক। মানুষ তো বুঝছে যে ছোটবেলা থেকে লাল ঝান্ডা নিয়ে আমরা রয়েছি রাস্তা। কিলোমিটারের পর কিলোমিটার বেশিরভাগ সময় হেঁটেই প্রচার চালাচ্ছেন গার্গী, সুযোগ থাকলে কখনো উঠে পড়ছেন স্কুটারে। প্রচার করতে করতে প্রার্থী পৌঁছে যাচ্ছেন জুট মিলেও। বিরোধীদের অভিযোগ, ৩৪ বছরের বাম আমলে ধ্বংসের মুখে চলে গিয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল, যদিও এর জন্য রাজ্যের শাসক দলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সিপিএম প্রার্থী। সারা বছর শ্রমিকদের লড়াইতে আমরা থাকি, পিছলে দশ সাল সে তো চেয়ারম্যান হ্যায়, পিছলে বিশ সাল সে তো এমএলএ হ্যায়, আবি এমপি কে লিয়ে খড়া হ্যায়, ইতনা বড়া জুলুস কর রহা হ্যায়, লেকিন কিয়া কিয়া মজদুর কে লিয়ে? মজদুর কে লিয়ে তো কুছ নেই কিয়া। শ্রমিকদের ভোট এবার বামপন্থীদের বাক্সে। হাম মজদুর কো ভরসা করতে হ্যায়, আমারে বিশ্বাস হ্যায় ই হামকো নিরাশ নেহি করেগা। অভিযোগ অস্বীকার করে ব্যারাকপুরের যুব তৃণমূল সভাপতি উত্তম দাসের পাল্টা অভিযোগ, বামেরাই মালিকদের সঙ্গে আঁতাত করে একের পর এক শিল্প বন্ধ করেছে, ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলানোর চেষ্টা করেছে তৃণমূল, ব্যর্থতা ঢাকতে এখন এসব কথা বলছে বামেরা। দোকান থেকে বাড়ি, জনসংযোগে কিছুই বাদ রাখছেন না সিপিএম প্রার্থী। প্রচারের মাঝেই পাশ দিয়ে বেরিয়ে গেল বিজেপির বাইক র্যালি। আজকে তো ওদের সেন্ট্রাল মিছিল, যেদিন আমাদেরও মিছিল বেরোবে এখানে সেন্ট্রাল মিছিল, সেদিন সে মিছিলটাও এরকমই বিশাল বা এর থেকে বড় হবে। লোকসভা ভোটে গার্গী চট্টোপাধ্যায়ের মূল লড়াই তৃণমূলের দীনেশ ত্রিবেদী বিজেপির অর্জুন সিংহের বিরুদ্ধে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ আলমকে প্রার্থী করেছে কংগ্রেস। লড়াই কঠিন, কিন্তু তারই মধ্যে বিশ্বাস করছেন গার্গী চট্টোপাধ্যায় এই লড়াইয়ে তিনি জিতবেন। সত্যিকালের ভোটের ফল কি হবে জানা যাবে ভোটের ফল ঘোষণার পর। উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ।